রাজধানী ঢাকা শহরের আশপাশে রয়েছে এরকম বেশ কিছু খাল। ঢাকা কেন, সারা গ্রাম বাংলার এই চতুর্দিকে অনেক খাল রয়েছে, গ্রামে গঞ্জে অনেক জায়গাতে, কিন্তু এই মহানগরীতে কোনো খাল নেই। কেন খাল নেই, সে খালগুলো কোথায় গেল, কোথায় হারালো? এই যে আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঢাকা শহরের ঠিক পাশে একটি খাল দেখা যাচ্ছে। এই খালটা বয়ে চলছে, কিন্তু এই খালটার একটা উৎপত্তি স্থল আছে। এই খালটা কোথাও ফুট করে শুরু হয় নাই, ফুট করে শুরু হওয়ার কথাও না। কাজে এই খালটা হয়ে এসেছে এই আমার এদিক থেকে, এবং এটা যত জানি সামনে গিয়ে একটা নদীর সাথে মিশেছে। খালটা, খালগুলো সাধারণত নদীর সাথেই মিশে। আমার প্রশ্ন হচ্ছে, এই খালটা রাজধানী থেকে বেরিয়ে এসেছে, কিন্তু রাজধানী শহরের ভিতরে কিন্তু এই খালটা ছিল। ভিতরে তার যে জায়গাগুলো ছিল সেগুলো আজ দখল করা হয়েছে। প্রতিটা রাস্তার নিচ দিয়ে ছোট ছোট বক্স আকৃতির খাল করা হয়েছে, যেগুলো আসলে পর্যাপ্ত নয়। সামান্য বৃষ্টি কিংবা কোনো রকম সমস্যা হলে হাঁটু পানি হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে এই খালগুলো না থাকা। আমরা দেখেছি যে আমাদের যে গ্রাম রয়েছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের বাসিন্দা আমি, আমার গ্রামের পাশ দিয়ে খাল বয়ে গেছে, নদী বয়ে গেছে, অনেক জোর বৃষ্টি অনেক কিছু হয়, এক মিনিটও কখনো পানি থাকে না। তার কারণ একটাই, সেখানে খাল নালাগুলো বন্ধ হয় না, দখল হয় না। আর এখানে নালাগুলোর উৎপত্তি স্থল বন্ধ হয়ে গেছে, প্রবাহের জায়গা বন্ধ হয়ে গেছে, যে কারণে রাজধানীতে একটু বৃষ্টি হলে পানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এর থেকে উত্তরণের পথ কি সেটাও অবশ্য আমার বলা প্রয়োজন। আমি দেখেছি যে ওইদিকে বিশ্বরোড থেকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যেতে অনেক বড় আবাসিক এলাকা, পাশে একটু খাল রয়েছে, কিন্তু সেই খালটার উৎপত্তি স্থল কোথায় বা কোত্থেকে এলো সেটার কোনো সুর নেই। আচ্ছা, খাল তো হুট করে হয়ে যায় না, যেমন একটা সাগরের সাথে আরেকটা সাগরের সংযুক্ত হয়, একটা নদী গিয়ে সাগরের সাথে যুক্ত হয়। আমার ধারণা যে এই খালগুলোর উৎপত্তি স্থল এবং প্রবাহের দিক এবং প্রবাহ এবং খালগুলোর মূল জায়গা যেটুকু রয়েছে, যে আয়তন, সেগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে হয়তো রাজধানী সহ বড় বড় শহরের, আমাদের দেশের যে শহরগুলো রয়েছে, সেগুলোর জলাবদ্ধতা কমবে এবং যে বৃষ্টি পড়লে যে সমস্যাটা হয়ে যায় এই সমস্যাটা থাকবে না। তো এবারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে খুবই আশ্চর্যজনক এবং খুব আনন্দময় একটা দৃশ্য মনে হচ্ছে, যে পেছনে আমি দেখতে পাচ্ছি যে মানুষজন নৌকায় করে বেড়াতে যাচ্ছে। মানে রাজধানীর পার্শ্ববর্তী একটা এলাকায় নৌকায় করে মানুষ বেড়াতে যেতে পারে, কোথাও যেতে পারে, এই দৃশ্যটা আমার কাছে একদম মনে হয়েছে যে অনেক বছর পরে একটা দৃশ্য দেখলাম। গ্রাম ছাড়া এটা দেখা যায় না। আসলে খালগুলোকে যদি আমরা প্রাণ দিতে পারি, তাহলে এর ভিতর দিয়ে যে প্রবাহমান মানুষের যে প্রবাহ, যে জীবনের প্রবাহ, মানুষের প্রবাহ, নৌকার প্রবাহ, কত কিছু রয়েছে, সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে দিতে পারবো। কাজে আমরা চাই এই খালগুলোর প্রাণ ফিরে আসুক। এই খালগুলোকে প্রাণ দেওয়ার জন্য আমাদের সব কিছু করতে হবে।